তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে একটু ক্লিয়ার কাট কথা তোমাদের সাথে বলা উচিত বলে মনে করছি এই টাইমে, কারণ এই নিয়ে হিউজ পরিমাণ প্রশ্ন তোমাদের মনে। তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পিছাচ্ছে কি না বা শেষ আপডেটগুলো কি এবং ভিসি স্যার কী বললেন এই নিয়ে এবং কি ভাবা হচ্ছে, কবে যদি পিছায় তাহলে কবে চূড়ান্তভাবে জানানো হবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটা লাইক। ওকে, আমরা প্রথমে আসলে বিষয়গুলো একটু আলোচনা করি। ঢাকা ইউনিভার্সিটি তাদের যে পরীক্ষাটা পিছাবে এটা আমরা কখন একটু ধারণা করতে পারলাম, যখন প্রথমবার এই করোনার প্রকোপটা এত বেশি আসলো। আমাদের এর আগে তো পরীক্ষা পিছায় দিয়েছে এবং এই যে 31 জুলাই পরীক্ষা শুরু, আমাদের এই যে জুলাই মাসের শুরুর দিকে আমরা বুঝতে পারছিলাম যে পরীক্ষা পিছাবে ভাব এবং বোঝা যাচ্ছিল কথাগুলোতে। এবং ফাইনালি আমরা কখন বুঝতে পারলাম, ফাইনালি বুঝতে পারলাম প্রবেশপত্র ডাউনলোডটা যখন বন্ধ হয়ে গেল। তো প্রবেশপত্র ডাউনলোডের যে ডেটটা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে, স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে ডেট জানানো হবে সেটা বলেছে। এবং সেখানে একটা পয়েন্ট উল্লেখ করেছিল যেটা নিয়ে একটু কনফিউজিং ছিল তোমরা, সেটা হলো যে তারা বলেছিল তাদের তারিখ পরিবর্তনের বিষয়ে পরে জানানো হবে, কিন্তু পরবর্তীতে সেটা একটু এডিট করে বলা হয়েছে যে তারিখের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। আসলে এটা টেকনিক্যাল লেখার ভুল, কারণ তাদের কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যখনই তারিখ পরিবর্তন কথাটা ইউজ করছে তখনই কিন্তু সবাই ধারণা করা হয়েছে যে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে, কিন্তু যেহেতু তাদের সিদ্ধান্ত হয়নি যার কারণে কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ করে তারিখের বিষয়টা উল্লেখ করেছে। তো সেটা হলো এটা কথা। তো এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি তাদের যে পরীক্ষা পিছাবে কি পিছাবে না এটা নিয়ে কোনো ধরনের অফিসিয়াল তথ্য দেয়নি, প্রথম কথা এটা। তবে রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যার যে বিষয়গুলো উল্লেখ করেছে আমি সেগুলো আগে শেয়ার করি তোমাদের সাথে। তার মতে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের ঝুঁকি হবে, অনেক ঝুঁকি হবে, অ্যান্ড এই টাইমে পরীক্ষা নেওয়াটা প্রায় অনেকটা টাফ। এটা ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যারের কথা। অ্যান্ড যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে কিন্তু নেওয়া সম্ভব হবে না। তিনি যেটা বলেছেন যে তার যে ডিনগণ আছে এবং তাদের যে কমিটি আছে সেই কমিটি বর্তমান সময়ের করোনা পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং তারা দেখতেছে যে আমাদের যে 31 জুলাই আছে, এই 31 জুলাই পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি হবে না, এবং তারা পর্যালোচনা শেষে একটা রিপোর্ট দেবে এবং ঢাকা ইউনিভার্সিটির একটা মিটিং হবে। সেই মিটিংয়ে চূড়ান্তভাবে তারা এই যে রিপোর্টের প্রতিবেদন দিবে যে নেওয়া যাবে কি যাবে না, এবং সেই মিটিংয়েই চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে যে ঢাকা ইউনিভার্সিটি তাদের পরীক্ষা পিছাবে নাকি পিছাবে না। সো আমরা তখন পর্যন্ত বুঝতে পারবো। কিন্তু এখানে কিন্তু যদি বলি, কিন্তু বলার আগে আমি একটু কথা বলতে চাই। দেখো, আমরা যে জায়গায় আছি, আমি তোমার ভাই হিসেবে তোমাকে বলছি, আমি যদি তোমার ভাই হয়ে থাকি আমি কখনো কিন্তু তোমাকে বলবো না যে পরীক্ষা পিছাবে। তোমার মা বাবাও কিন্তু বলবে না যে পরীক্ষা পিছাবে। তোমার মা বাবা কি বলে? তোমার মা বাবা বলে যে না, পরীক্ষা যে ডেটে আছে সেই ডেটেই হবে, সো তুই পড়াশোনা কর। আমি তোমার ভাই, আমিও তোমাকে বলবো এই কথাই যে পরীক্ষা যে ডেট আছে সেই ডেটেই তুমি পড়বা, সেই ডেট টার্গেট নিয়েই পড়বা, কারণ কি যদি না পিছায় তখন কি করবা। সো আমি একজন তোমার ভাই হিসাবে আমি এটাই বলবো যে তোমরা ওই ডেটেই প্রস্তুতি নিবা। কিন্তু এখন যদি আমাকে বলো যে একজন মানে অ্যানালাইসিস করে বলতে বা আসলে এই সত্যি ঘটনা কি, তাহলে আমি বলবো বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা চলমান থাকবে এবং ঈদের পরেও থাকবে। সো এই পরিস্থিতি বিবেচনা করলে পরীক্ষা মাস্ট বি পিছাবে। আমি কিন্তু ভাই হিসাবে এটা বলতেছি না, অ্যাজ এ আমি জানি না কি হিসাবে, যাই হোক যদি আমি আলোচনা করি বা পর্যালোচনা করি তাহলে এই পরিস্থিতিতে ঢাকা ইউনিভার্সিটি কখনোই তাদের পরীক্ষা নেবে না। সো এটা মাথায় রাখতে পারো, পরীক্ষা পিছাবে। সো এখন যদি তোমরা পড়াশোনাটা করো তাহলে সেই হিসাবে তোমার রুটিনটা সাজায় নিতে পারো যে পরীক্ষা পিছাতে পারে, সো আমি একটা টাইম পাচ্ছি, সো এত পেনিক করার কারণ নেই, কারণ কি বর্তমান যে পরিস্থিতি, করোনার যে অবস্থা, এই অবস্থায় কীভাবে পরীক্ষা নেবে ভাই, নিতে পারবে না। ওকে, দেন তাহলে আমার কথা হলো যে যেহেতু পরীক্ষা নিতে পারবে না কিন্তু আমাদের স্পষ্ট জানাচ্ছে না, তাহলে তো আমরা যে ডেট আছে সেই ডেটেই টার্গেট নিয়ে পড়বো, যেহেতু জানাচ্ছে না তাহলে কবে জানাতে পারে। দেখো, আমাদের ঈদের আগে সম্ভাব্য একটা ডেট আছে যে মিটিং হলে ঈদের আগেই জানাবে। আমরা জানি জুলাইয়ের 31 তারিখ পরীক্ষা, মিনিমাম তো 10 দিন আগে তোমার জানাবেই, তাই না? যদি মিনিমাম 10 দিন আগে হয় তাহলে ঈদের আগেই মোটামুটি একটা মিটিং করে জানাবে। সো তোমরা 20 তারিখ টার্গেট রাখো যে 20 তারিখের মধ্যেই তোমাদের চূড়ান্তভাবে জানানো হবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পিছাচ্ছে কি না। আর আমাকে যদি প্রশ্ন করো তাহলে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পিছাচ্ছে বা পিছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এই হলো কথা আজকের ভিডিওর। তো তবুও ভাই হিসাবে বলবো ভাই, যে পড়াশোনা যে ডেট আছে সেই ডেটেই করো, পিছাইলে আবার রিভিশন দিবা। আর আজকে আমি শেষবারের মতো বলছি, আমাদের মানবিকের যে কোর্সটা আছে সেই মানবিক কোর্সে অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে, অ্যান্ড সেখানে আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যেহেতু পিছাবে, একটা গাইডলাইন রিভিশনের মাধ্যমে তোমাকে রাখবো, নাহলে পিছাইলে তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। সো যাতে পড়াশোনা কন্টিনিউ করতে পারো, একটা পড়া দেওয়া পড়া নেওয়ার মধ্যে থাকতে পারো, এক্সাম দিতে পারো, সেই জন্য আমাদের এক্সাম ব্যাচে তো ভর্তি হওয়া শুরু হচ্ছে, কালকে লাস্ট ডেট। সো কালকের মধ্যেই তোমরা যারা যারা ভর্তি হতে পারো, আমি লিঙ্কটা তো ইনবক্স কমেন্টে দিয়ে দিব, এবং মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারো। তো আজকে পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।